الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মতে আপনারা এই অনুষ্ঠান দেখছেন এবং পছন্দ করেছেন এবং আশা রাখি যে পরবর্তী এপিসোডও যদি আপনারা দেখেন যে নিদর্শনের কথা আপনাদের আজকে বলবো সেটা বড়ই ইম্যাজিং বড়ই আশ্চর্যজনক নিদর্শন সেটা কোন নিদর্শন সেটা হলো দা আব্বাতুল আর নামটা কিছুটা কঠিন কিন্তু দা আব্বাতুল আর সেটা কি সেটা কিভাবে আসবে তা সম্পর্কে অবশ্যই বলবো দর্শক শ্রোতা আমরা প্রতিটি পর্বে একটি করে ভিন্ন নিদর্শনের উপর আলোচনা করি এবং এভাবে আমরা আপনাদেরকে এটাও বলি যে এই নিদর্শন চলে এসেছে কি বা আসবে এবং এটাই চেষ্টা করে থাকি প্রপার অথেন্টিক বিষয়টা আপনাদেরকে জানিয়ে জানিয়ে কোরআন ও হাদিসের মাধ্যমে যাতে কোনো ধরনের ভুল বুঝাবুঝি অবশিষ্ট না থাকে অতপর কে আমাদের ছোট বড় বহু নিদর্শন রয়েছে যেগুলোর মধ্যে কতগুলো নিদর্শনের উপর আমরা আপনাদের সাথে ডিসকাস করছি এবং আরও কিছু বাকি আছে কে আমাদের এমন দশটি নিদর্শন রয়েছে বিগ সাইন ডে অফ জাস্টমেন্ট যেগুলো হল টেন দশটি তা সম্পর্কে হাদিসে পাকে কি এসেছে বিন ও বলেন নবী সঈদ সালাতু সালাম আমাদের নিকট সেই সময় আনলেন যখন আমরা পরস্পর করছিলাম তিনি কথা আলহাম ইসাত করেন তোমরা কিসের আলোচনা করছো আমরা আরজ করলাম যে আমরা কেয়ামত সম্পর্কে আলোচনা করছি ঈর্ষাদ করলেন সেই সময় পর্যন্ত কেয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তা সম্পর্কে দশটি নিদর্শন দেখবে না দর্শক প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটা হলো সেই হাদিস যেটার মাধ্যমে আমরা দশটি বিগ বড় নিদর্শন তা সম্পর্কে জানতে পেরেছি ওয়ান ধোঁয়া নাম্বার টু দ্যাল থ্রি দ্য বাতুল আর্ধ নাম্বার ফোর পশ্চিম দিক হতে সূর্য উদয় হওয়া নাম্বার ফাইভ হজরত ইসা বিন মরিয়াম সালাতু সালামের অবতরণ নাম্বার সিক্স ইয়াজুজ মাহাজুজ নাম্বার সেভেন পূর্ব দিকে জমিন ধসে যাওয়া নাম্বার এইট পশ্চিম দিকে জমিন ধসে যাওয়া এবং নাম্বার নাইন আরব দ্বীপে জমিন ধসে যাওয়া এবং নাম্বার টেন হতে একটি আগুন বের হওয়া যেটা মানুষকে হাঁকিয়ে হাসরের ময়দানের দিকে নিয়ে আসবে দর্শক এই দশটি নিদর্শন হতে কিছু নিদর্শন আমি আপনাদেরকে বর্ণনা করেছি এবং সেগুলো হতে একটি নিদর্শন হলো দাব্বাতুল আর্ধ দাব্বাতুল আর্ধ কি এটা কোন জিনিসের নাম এটা কখন আসবে এবং সেটার আগমনের উদ্দেশ্য কি এবং সেটা কি করবে এগুলো হলো এমন প্রশ্ন যা মাথায় আসে আজ এই এপিসোডে আমরা আপনাদেরকে ক্লিয়ার করব যে দাব্বাতুল আর্থ কি এবং তার সম্পর্কে ডিটেলস আপনাদেরকে বলবো। যেমন অনেক কথা অনেক বিষয়ে আপনাদেরকে বলেছি কিছুটা সেগুলো যোগ করি অর্থাৎ পূর্বেও এর উপর আলোচনা হয়েছিল যে দজ্জালকে হত্যা করার পর হজরত ইসা আলহি সাল্লামের প্রতি আল্লাহ পাকের আদেশ হবে যে মুসলমানদেরকে তুর পর্বতে মাউন্ট তুরে নিয়ে যাও কেননা এমন কিছু লোক আত্মপ্রকাশ হবে যে যাদের সাথে মোকাবেলা করার মতো কারো নিকট পাওয়ার থাকবে না শক্তি থাকবে না তারা কারা তারা হলো ইয়াজুস মাজুস জাতি সেটার বিস্তারিত বর্ণনা ইয়াজুজ মাজুজের এপিসোডে শুনেছেন এখানে সামান্য টাচ দিচ্ছি আপনারা যারা নতুন আছেন আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন যখন মুসলমানেরা তুর পর্বতে চলে যাবে তখন ইয়াজুজ মাজুজ আত্মপ্রকাশ করবে তাদের সংখ্যা এত বেশি হবে তাদের কাউন্টিং আনলিমিটেড অনেক বেশি দুনিয়ার মধ্যে ফিতনা ফেসাদ ও ধ্বংসলীলা চালাবে তারা যখন অবসর নেবে তখন তাদের লোকদের বলবে যে জমিনবাসীকে শেষ করে দিয়েছি এবং আসমানবাসীদের শেষ করব। তখন তাদের তীর আসমানের দিকে নিক্ষেপ করবে যখন আসমানের দিকে নিক্ষেপ করবে সেই তীর যখন আসমান হতে ফিরে আসবে এটাও আল্লাহ শান তার হিকমত যেন তাদেরকে শিথিলতা দেওয়া উদ্দেশ্য হবে সেই তীরগুলোতে রক্ত মাখা থাকবে অথপর তারা এই কাজে ব্যস্ত থাকবে এবং ওইদিকে তুর পর্বত হতে ইসা সালাম তার সাথীদের সাথে যেন পরিবেষ্টিত থাকবেন অবরুদ্ধ থাকবেন অথপর হজরত ইসা সালাম তার সকল সাথীদের নিয়ে দোয়া করবেন এবং আল্লাহর নবীর দোয়া এমনভাবে কবুল হবে যে ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে আল্লাহ এক ধরনের পকা সৃষ্টি করে দেবেন যার দরুন তারা একেবারে সকলেই মারা যাবে এখন তাদের মৃত্যুর পর হজরত যখন লোকদেরকে নিয়ে পাহাড় থেকে নামবেন তখন দেখবেন যে সমগ্র জমিন যে কোনো জায়গায় লাশ ও দুর্গন্ধ ভরা থাকবে যেহেতু এত সংখ্যক লাশ দাফন ও কাফন ছাড়া পড়ে থাকবে বর্ণিত আছে যে এক বিগত জমিনও খালি থাকবে না হজরত সালাম পুনরায় দোয়া করবেন তখন আল্লাহ তালা এক ধরনের পাখি প্রেরণ করবেন যারা ইয়াজুজ মাজুজের লাশগুলোকে আল্লাহ পা যেখানে চাইবেন সেখানে ফেলে আসবেন ইয়াজুজ মাজুজের তীর কামান ও থুনির যা থাকবে তা এত বেশি হবে যে মুসলমানরা সেগুলো সেভেন ইয়ার্স পর্যন্ত জ্বালাবেন তাদের তীর কামান সকল জিনিস জ্বালানোর মধ্যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তারা সংখ্যায় কত যে বেশি হবে অতপর বৃষ্টি বর্ষণ হবে এত বৃষ্টি হবে যে জমিনকে মসৃণ করে দেয়া হবে জমিনকে আদেশ করা হবে যে তোমার ফলমূল উৎপাদন করো আসমানের প্রতি আদেশ হবে তোমার বরকত সমূহ অবতীর্ণ করো চতুর্দিকে অভাব শূন্য সচ্ছলতা চলে আসবে দর্শক এটা হবে সেই সময় যখন দাব্বাতুল আর্ধ আত্মপ্রকাশ করবে জমিনের উপর অভাব শূন্যতা তো আসবে কিন্তু এক আশ্চর্য ও দুর্লভ ধরনের প্রাণী সেটাকে কি বলবো সেটার আত্মপ্রকাশ হবে

অনুবাদ আমি জমিন থেকে তাদের জন্য একটি চতুষ্প জন্তু বের করব সেটা তাদের সাথে কথা বলবে ইট মিনস এটি একটি প্রাণী হবে একটি চতুষ্প জন্তু অর্থাৎ চার পা বিশিষ্ট প্রাণী হবে দর্শক শ্রোতা কে আমাদের পূর্বে মক্কাইয়ে মকার অবস্থিত সাফা পর্বত বিধিন্ন হবে এবং সেখান থেকে একটি প্রাণী বের হবে যেটা মানুষের সাথে বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলবে জি হ্যাঁ সে আরবি ভাষায় সে প্রাণী সত্যিকার ইমানদারকে এবং ইমানের ছদ্মবেশে আত্মগোপনকারী কাফিরদেরকে চিহ্ন লাগিয়ে আলাদা করে দেবে সেই প্রাণীকে দাব্বাতুল আর্দ বলা হয় সেই প্রাণী সম্পর্কে আপনাদেরকে বলছি দাব্বাতুল আরদের শরীর কেমন হবে সেটার বডি কেমন হবে সেটার কালার কেমন হবে এবং সেটা দেখতে কেমন হবে সৈয়দনা হজরত ইবনা আব্বা সৌদি আল্লাহত আলআনহু বলেন দাব্বাতুল আরদের গর্দান অর্থাৎ ঘাড় এত লম্বা হবে যে সেটাকে পূর্ব প্রান্তের লোকেরা এইভাবে দেখবে যেমনটি পশ্চিম প্রান্তের লোকেরা দেখতে পাবে সেটার চেহারা মানুষের চেহারার মতো হবে এবং সে মুখ দিয়ে আহার করবে এবং ঠোঁট হবে পাখির ঠোঁটের ন্যায় ইট মিনস একেবারে ইম্যাজিং ভিন্ন প্রজাতির একটি প্রাণী হবে সেটার চারটি পা থাকবে সেটার চুলের মধ্যে প্রত্যেক প্রকারের রং থাকবে সেটার চুল হবে পশমী উলের দাব্বাতুল আর্দের উভয় কাদের মদ্যকানের দূরত্ব হবে তিন মাইলের দূরত্ব ইটস মিন এটি কত যে বৃহৎ আকারের হবে সে এত দ্রুত গতিতে দৌড়াবে সেটার রানিং স্পিড কেমন হবে তাকে কেউ ক্যাচ করতে পারবে না কেউ ধরতে পারবে না সেটার গঠন হবে সাত গজ দৈর্গ সেভেন ইয়ার্ডস এবং সেটা সাধারণ মানুষের ন্যায় কথোপকথন করবে দাব্বাতুল আর বডি সম্পর্কে বর্ণিত আছে যে তার মাথা হবে সারের মাথার মতো এবং চক্ষু হবে শকুনের চক্ষু নেয় এবং তার কান হবে হাতির কানের মতো এবং তার শিং হবে পাহাড়ি গরুর শিংয়ের মতো তার গরদান হবে ওট পাখির ঘাড়ের মতো এবং তার বক্ষ হবে সিংহের বক্ষের মতো তার রং হবে চিতাবাগের রঙের মতো এবং তার কোমর হবে বিড়ালের কোমরের মতো এবং তার লেজ হবে মেষের লেজের মতো এবং পা হবে ওটের পায়ের মতো হতে পারে কিছু লোকেরা ভাবছেন যে এটা কিভাবে সম্ভব এতগুলো প্রাণীর এতগুলো জন্তুর মিক্সচার দেখুন এই প্রাণীকে তো আল্লাহ তালা সৃষ্টি করেছেন আলা কুল্লি বর্তমানে তো কয়েক প্রকারের প্রাণীকে একত্রিত করে কিছু প্রজন্ম আবিষ্কার করা হচ্ছে বর্তমান যেহেতু এক্সপেরিমেন্ট পৃথিবীতে হচ্ছে এবং কিছু নতুন জিনিস ডেভেলপ হতে যাচ্ছে সেহেতু রপ্তালা রেব তিনি হলেন খালিক ও মালিক তিনি যেমন চান সৃষ্টি করেন যেমন চান তৈরি করেন তাই এতে আমাদের এত চিন্তা করা উচিত নয় যেই হালিক ও মালিক এই সমগ্র জগৎ সৃষ্টি করেছেন দর্শক শ্রোতা একটু ভাবুন বলা হয় যে সেভেন বিলিয়ন থেকে অধিক মানুষ এই পৃথিবীতে অবস্থিত প্রত্যেকের প্রত্যেকের চেহারা ভিন্ন ভিন্ন আয় চোখের মনই ভিন্ন ভিন্ন পৃথিবীতে আই স্কেলিং হয় পরিচয় করা হয় যে এই লোকটি একজন এবং এই লোকটি অন্যজন আমাদের ফিঙ্গার প্রিন্টস ভিন্ন ভিন্ন এগুলো কে করেছেন তিনি হলেন মালিক তিনি নিজের কুদরতের দৃশ্য আমাদেরকে দেখান আমি ছোট্ট একটা এই কথার সাথে সম্পর্কিত একটা ছোট্ট এক্সপেরিমেন্ট আপনাদেরকে বলছি কখনো যদি আপনাদের বলা হয় কিছু বিভিন্ন ডিজাইনের বক্সেস তৈরি করুন তখন পাঁচ দশ পনেরোর পরে গিয়ে ক্লান্ত হয়ে যাব এর চেয়ে বেশি তৈরি করতে পারব না ম্যাক্সিমাম পঞ্চাশটি তৈরি করতে পারবো আমার রবের সান দেখুন সাত শত কোটি মানুষ রয়েছে কিন্তু সকলেই ভিন্ন একই জাতির মানুষ সবার দুটি কান দুটি চোখ জিব্বা রয়েছে নাক রয়েছে কিন্তু ডিফারেন্ট রয়েছে এভাবে ডিফারেন্ট বানানো আল্লাহর সান আল্লাহ যখনই চাইবেন তখনই অতঃপর এটি সাফা ও মারুয়া পাহাড় দয়ের মাঝখান হতে আত্মপ্রকাশ হয়ে সমগ্র শহরগুলোতে খুবই দ্রুত পদক্ষিণ করবে তার কাছে হজরত মুসা আলহি সালাতু সালামের লাঠি এবং হজরত সুলাইমান আলহি সালাতু সালামের আংটি থাকবে ইমানদারদের কপালে মুস আলহি সালামের লাঠি দ্বারা নুরানি চিহ্ন অর্থাৎ উজ্জ্বল রেখা এঁকে দিবে এবং কাফিরদেরকে কপালে হজরত সালাইমান আলহি সালামের আংটি দ্বারা কালো শিল মোহর লাগিয়ে দেবে স্টাম্প লাগাবে এবং স্পষ্ট ভাষায় বলবে হা ওয়া হা ওয়াহাজা কাফিরুন অর্থাৎ ইনি হলেন মমিন এবং এই হল কাফির পৃথক করে দেবে ক্ল্যারিফাই হয়ে যাবে সেই সময় সকল মমিন ও কাফির প্রকাশ্যভাবে পরিচয় পাবে এবং কারো কুফরই গোপন থাকবে না এই নিদর্শনটি কখনো পরিবর্তন হবে না চেঞ্জ হতে পারবে না তখন যারা কাফির থাকবে তারা ইমান আনবে না এবং যারা মুসলমান থাকবে তারা সর্বদা ইমানের উপর অটল থাকবেন কেননা এন্ড অফ দ্য ওয়ার্ল্ড সন্নিকটে হবে তখন তো কেমন সন্নিকটে চলে আসবে আল্লাহ তালার প্রতিটি কাজের মধ্যে রহস্য থাকে অবশ্যই দাব্বাতুল আর্দ বের হওয়ার ক্ষেত্রেও রহস্য থাকবে দাব্বাতুল আর্দ সম্পর্কে এই রহস্য ওলামাগন বলেন যে সম্ভবত দাব্বাতুল আরদের মাধ্যমে এটা দেখানোর উদ্দেশ্য হবে যে তোমরা যে নবী আলিহি সাল্লা সাল্লামের উম্মত ছিলে তার কথাও মান্য করো নাই আজ সেই কথা একটি পশুর ভাষায় মানতে হচ্ছে কিন্তু এই কথা মনে রাখবে যে সে সময় মেনে নেয়া কোনো উপকার আসবে না এটা আল্লাহ ও রসুলকে অস্বীকারকারীদের মূর্খতা এবং নির্বুতদের স্পষ্টভাবে বোঝানোর জন্য করা হবে মান্য করার যেই সময় ছিল তা অতীত হয়েছে তেমনইভাবে কি দিবসেও যখন নবী পাক আলী সাল্লাহ সালামের শান ও মর্যাদা পৃথিবী দেখবে প্রিয় আকার সুপারিশ যখন লোকেরা দেখবে সেই মুহূর্তেও কিছু লোক মানতে বাধ্য হবে যে ইনিই হলেন নবী ইনিই হলেন আমাদের সাহায্যকারী এবং ওনার কথাই শ্রবণ করা হবে কিন্তু সেই সময় মেনে নেয়া কবুল হবে না সেইদে আল হাজরত ইমামে আহলে সুন্দর তাই তো লিখেন যে আজ তার কাছে আশ্রয় চাও বিচার দিবসে তুমি বিশ্বাস করলেও তিনি গ্রহণ করবেন না ইনশাল্লাহ এমন ভালোবাসাও এমন সংস্পর্শ আমাদের পরকালেও কাজে আসবে অথপর দর্শক শ্রোতা এই পরিভ্রমণ শেষ হবে সেই সিলমোহর লাগেদের কপালের উপর যখন একটি নুরানি উজ্জ্বল রেখা একে দেবে তারপর কেমন সংগঠিত হওয়ার আরো একটি মহান নিদর্শন ওয়ান অফ বিগেস্ট সাইন সেটা কি হবে সূর্য পূর্ব দিকের পরিবর্তে পশ্চিম দিক হতে উদিত হবে আপনারা তো জানেন যে বর্তমানে সূর্য ইস্ট হতে দিতে হয় এবং ওয়েস্ট পশ্চিম দিকে অস্ত্র যায় কিন্তু এই পৃথিবীতে এমন একটি সময় আসবে এই সূর্য ইস্ট এর পরিবর্তে ওয়েস্ট হতে উদয় হবে ইস্টে অর্থাৎ পূর্ব দিকে অস্ত যাবে এবং সেই নিদর্শনের পর তোবার দরজা বন্ধ হয়ে যাবে আজ আমরা তোবা করতে পারি কিন্তু যেদিন এমন হবে সূর্য পশ্চিম দিক হতে উদয় হবে অথপর তোবা কবুল করা হবে না ইনশাল্লাহ এর ব্যাপারে আমরা পৃথকভাবে একটি এপিসোড তৈরি করব এই নিদর্শন সম্পর্কে ডিসকাস করব। সূর্য কি আমাদের পূর্বে যখন পশ্চিম দিক হতে উদয় হবে অথপর আমাদের এই অ্যাপিসোড সময় সমাপ্তির দিকে যাচ্ছে তাই আগামী এপিসোডে একটি নতুন টপিক নিয়ে উপস্থিত হব আল্লাহ করিমের নিকট দোয়া করি তিনি যেন আমাদেরকে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করেন এবং সেই মুসলমানদের এবং তাদের ইমানেরও হেফাজত করেন যারা সেই সময় সেই পরীক্ষাগুলোর সম্মুখীন হবে তাদেরকে তার মাহবুব সাল্লাহ আলহি আসলামের সৎকায় কামিয়াব হওয়ার তৌফিক দান করেন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাহ আলহি আসাল্লাম কি